আসসালামু আলাইকুম সানা বেবি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু নতুন ভিডিও নিয়ে। তা আমি গেটে বাইরে বেরিয়ে দেখছি ডালটা ভেঙে পড়ে আছে। আজকে সকালে হনু এসেছিল, ওই হনুতে এই ডালটা ভেঙেছে। তা ডালটা আমি সাইডে সরিয়ে দিলাম। এবার আমি কোথায় যাচ্ছি চলুন আপনারা দেখবেন। আজকে আমি যাচ্ছি একটা পেঁপে গাছের কাছে, পেঁপে গাছে পেঁপে পাড়তে। আমার মেয়ে খিচুড়ি রান্না খাবে, তাই খিচুড়িতে পেঁপে দেবো, আর দুপুরের জন্য মেয়ের পেঁপের ঝোল করবো। তা এই দেখুন অনেক পেঁপে ধরে আছে। এ গাছে পেঁপে পারবো না, এ গাছে পেঁপেগুলো লম্বা টাইপের, এগুলো গোল গোল দেখতে ভালো লাগছে। তা এই গাছে পেঁপেগুলো আমি পারবো, দুটো পারবো। আমি একটা নেবো আর একটা যাদের গাছ তাদেরকে দিয়ে আসবো, পাশের বাড়ি কাকিদের গাছ কাকিদেরকে দিয়ে আসবো। আমাদের গাছ আছে কিন্তু অনেক হাইট বলে পারা যাচ্ছে না, তাই এখানে অনেক গাছ আছে, ভাবলাম একটা পেরে নিই। তা আমি একটা নিয়ে নিলাম আর একটা ওদেরকে দিয়ে চলে এলাম। এবার আমি বাড়ি যাচ্ছি চলুন। তা বাড়ি চলে এসেছি, এবার আমি খিচুড়ির জন্য কি কি বানাবো সেটাই। এক টুকরো আমি কুমড়ো নিয়েছি, খানিক একটা আলু নিয়েছি, আর এখানে পেঁপে নিয়েছি। তাহলে আলু পেঁপে কুমড়োটা আমি বানিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। তো চলে এসেছি, আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কুমড়ো পেঁপে আর আলু আমি বানিয়ে নিয়েছি, এবার এখানে রেখে দিয়েছি অর্ধেকটা, কারণ অর্ধেকটা আমি এখানে রেখে দিলাম কালকের জন্য, আর আজটা পেঁপের ঝোল করবো মেয়ের জন্য দুপুরে এই পেঁয়াজটা বেটে। তাই তো চলুন রান্না করে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। তা বসিয়ে দিয়ে চলে এলাম, তা দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে, ঘেঁটে এটা গলিয়ে দিতে হবে, কারণ চাল চাল হয়ে থাকলে মেয়ে খাবে না। তা সেদ্ধ হয়ে গেছে দেখলাম, এবার এটা ঘুটে আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি, যে যতটা খেতে পারে। আমার মেয়ে অত হালকা পাতলা খিচুড়ি পছন্দ করে না, তা বেশি আমি পানি দেব না, মানে যেন খুব সুন্দরভাবে গাঢ় টাইপে হয়ে থাকে তাহলে খাবে। এবার হয়ে গেছে আমার, এই দেখুন। আর সামান্য একটু পানি লাগবে, কারণ এটা আমি কাঁচা নুন দিয়ে ফোটাবো, তার জন্য আমি আর একটু সামান্য পানি দেবো ওর মধ্যে। তা চলুন আমি ফুটিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দেবো। তো এখানে চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এই দেখুন। এবার আমি একটু নেড়ে নেব, সামান্য এর মধ্যে নুন দিয়ে দেব, সামান্য বলতে যতটা পরিমাণে লাগবে অতটা পরিমাণে নুনটা আমি দিয়ে দেব। আর আমার ভিডিও আপনাদের কাছে কিরকম লাগছে, আপনারা কি কি নতুন নতুন ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা কি কি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর কি কি তৈরি করতে বা নানান ধরনের ভিডিও আমি তৈরি করি, আপনাদের যেটা মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখাবার চেষ্টা করব। তা ফুটিয়ে নিয়েছি, এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওভেনটা আমি বন্ধ করে দেব, তা দেখি আর ফুটতে কতক্ষণ টাইম লাগে। হয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না। এবার এখানে যত যা একটু জিনিস আছে ওই বেসিংয়ের মধ্যে ফেলে দেবো, রান্না কমপ্লিট করার পর ধুয়ে নেব। তা ঘরে এসে দেখছি মেয়ে এইগুলোকে সব খেলা পাতেছে। আবারও চলে এলাম রান্নার এখানে সবজি বানানোর জন্য। তা আমার বোন ওখানে পোস্ত বাটতে নিয়ে নিয়েছে, আর আমি এখানে আলু নিয়েছি। এই আলুগুলো বানিয়ে নেব, ছিলে বানিয়ে নেব। আলু পোস্ত কীভাবে আমরা বানাই সেটাও আমি দেখাবো। এই দেখেন আমরা এইভাবে ছোট ছোট টুকরো করি, কারণ পোস্ত আলু যত গায়ে গায়ে মাখামাখা হবে তত খেতে টেস্টি লাগবে। আর এখানে বড় দিদি পোস্ত বাটছে, এই দেখুন। পোস্তটা মিক্সিতে ভালো বাটা হয় না, শিলে বাটলে খুব সুন্দর হয় পোস্তটা। তা আমারও এখানে আরও কিছু আলু দিতে হবে, অল্প মনে হচ্ছে। তা এখানে সব আলু আমি প্রায় কেটেই নিয়েছি, এই দেখুন কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বানাবো, কারণ আলু পোস্ততে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তবেই গাঢ় হবে, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি চলুন। বানিয়ে নিয়েছি, এ দেখুন আলু পোস্ত। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দিদিকে বললাম আমি রান্না করব, তোকে রান্না করতে হবে না, কারণ আমার মা নেই। আমার মামার ছেলে খুব অসুস্থ, তাকে দেখতে গেছে হসপিটালে।
তা আমি দিদি রান্না করছিল, তা দিদিকে বললাম রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি, আজকে রান্না আমি করব। তা এখানে আমি খিচুড়ি টাটা করতে দিলাম, আর এদিকে পেঁপের জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ছোট্ট হাঁড়ি, মেয়ের মতো রান্না হবে। তেল গরম হয়ে গেছে, বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি, কারণ বাচ্চা ছেলেকে খাওয়াবো, মেয়েকে, বুঝতেই পারছেন। তা আমি হালকা হালকা মশলা দেবো, এখানে খালি লঙ্কা গুঁড়োটা দেবো না, লঙ্কা কাঁচা লঙ্কাও দেবো না, আমার মেয়ে একবারেই ঝাল খায় না, তা বিনা ঝালেই আজকে পেঁপের ঝোল করব। তা কিছু কিছু মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব মশলাটা, সামান্য কষিয়ে নিয়ে পেঁপের ঝোল দিয়েই ভাত খাওয়াবো বলে ঝালটা দিইনি, দেখি আজকে আমার মেয়ে কি করে ভাত খেতে গিয়ে। তো চলুন, বাচ্চাদের পক্ষে পেঁপে, কলা এগুলো খুবই ভালো, কিন্তু যাদের কষা ধার থাকে তাদেরকে কলাটা দেওয়া উচিত না, পেঁপেটা খাওয়াতে পারবেন। পেঁপে খুবই উপকারী এক সবজি, বড় বলেন ছোট বলেন সবারই ক্ষেত্রেই পেঁপেটা খুবই উপকারী। তা চলুন, আমার এখানে হালকা কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম এখানে, এবার ভালো করে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো, ওভেনটা, যেন আস্তে আস্তে পেঁপেটা রান্না হবে আর সেদ্ধ হবে। কিন্তু পেঁপেটা খুবই ভালো ছিল, কারণ আমি রান্না করার পরেই এডিট দিচ্ছি, তাই একটা ব্লকেই পেঁপে সেদ্ধ হয়ে গেছিলো। এই দেখুন পেঁপে রান্না আমার কমপ্লিট, আর এইদিকে হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত ফুটছে দেখতেই পাচ্ছেন। এবার আমি কি তরকারি করব ভাবছিলাম, তা এখানে ডিমের ঝোল করব। তা প্রথমে হাঁড়িটা গরম করে আমি তেল গরম করার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সমস্ত রকম মশলা দিয়ে দেব, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, টমেটোটা সবজির দোকানে আজকে টমেটো আনেনি, তাই টমেটো পাওয়া যায়নি, কিন্তু টমেটো দিলেও খেতে টেস্ট লাগে, টমেটো দিলেও খেতে ভালো লাগে, ঝোলটা খেতে খুবই টেস্টি লাগে, ভালো লাগে খেতে। তা চলুন, আমি কাঁচা লঙ্কা দুটো চিরে ফেলে দিচ্ছি এখানে, এখানে আপনি কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আর পেঁয়াজটা যখন বাটবেন তার সাথে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন, কিন্তু আমি এখানে ফাটিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। তো চলুন, কাঁচা লঙ্কাটা দিয়েই ফেলি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি নুন ঝাল করে রান্নাটা করব। তো আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, তারপরে পানি দেব এর মধ্যে, খুব বেশি বেশি করবেন না, ডিমটা যেন গায়ে গায়ে থাকে তবেই খেতে ভালো লাগবে। তা এদিকে আমি ঢাকনা লাগিয়ে দেব, এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ডিমগুলো করে নেব। আর এদিকটা আলু পোস্তটা প্রায় হয়েই এসছে, এটা আমি বেরেস্তা করে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, তারপরে আমি ডিমগুলো করে নেব। তা চলুন, আমি এটা দেখাচ্ছি না, এবার ডিমগুলো নিয়ে আসি। এই দেখুন সব ডিমগুলো নিয়ে নিয়েছি, এই ডিমগুলোই রান্না করব সব। তা এখানে প্রথমে ননস্টিক কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তারপরে তেল দিলাম, এবার ডিমগুলো একটা একটা করে করব, আর এদিকে হাঁড়িতে দিয়ে দেব। তো চলুন, ডিম আমি ভেঙে ফেলি, তেল গরম হয়ে গেছে, ডিমটা আমি ভেঙে ফেলেছি, এবার যেভাবে উল্টিয়ে করে সেইভাবে উল্টিয়ে করে একটু শক্ত করে করতে হবে, কারণ এটা নরম করে করলে হবে না, তাহলে কুসুমটা বেরিয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। বাড়িতে দিদি বলল সেদ্ধ খাবো না, আর মেয়েরাও সেদ্ধ পছন্দ করে না খেতে, তাই এটা উল্টিয়ে আমি রান্না করছি। ঝোলটা, তা সবগুলো আর দেখাবো না, আমি একটাই দেখালাম, একটু শক্ত শক্ত
করে পরে নেবো আর এই হাঁড়িতে ফেলে নেবো। প্রত্যেকটি ডিম করা আমি আর দেখাতে পারছি না, কারণ অতক্ষণ ধরে ফোনটা আমি ধরে থাকতে পারছি না, আমার কাছে স্ট্যান্ড নেই। স্ট্যান্ড অবশ্যই কিনবো কিছুদিনের মধ্যেই, আর আপনারা আমার পাশে থাকলে তো কিনতে পারবোই অবশ্যই আপনাদের জন্য। তো চলুন, আমার এটা শক্ত করে করা হয়ে গেছে, এবার একটা একটা করে এইভাবে ফেলিয়ে দেবো। দেখি ডিমগুলো পড়ে, তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো চলে এসছি, এই দেখুন আবার সব ডিম দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে গেলেই রেডি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটু পুছে নেবো এখানে রান্নার এই জায়গাটা, আর যেতগুলো রান্না করতে গিয়ে টুকটাক ইটু হয়েছে সেগুলো আমি এখানে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। তার আগে গ্যাসটা ভালো করে পুছে নিই, কারণ যেই ছিটকে একটু এদিকে ওদিকে পড়েছে, দেয়ালগুলো একটু পুছে নেবো সুন্দর করে, এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। চলুন আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কী করছি না করছি। পুছে নিয়েছি, আর এগুলো আমি ওপরে তুলে দেব, নিচে যে জায়গাগুলো আছে চায়ের চিনি চায়ের জায়গাগুলো এখানটা ফাঁকা করে ভালো করে পুছে নেব। চলুন, এখানে সুন্দর করে যে যেখানে জিনিস সেখানে দিয়ে দিলাম, তারপরে পুছে নিচ্ছি, কারণ রান্না করার পরে যে রান্নার জায়গাটা পুছে নিলে খুব সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। এটা আমার মায়ের কাজ, কিন্তু আজকে আমার মা নেই, তাই আজকে আমি করছি, দিদিকেও করতে দিইনি। তো চলুন পুছে তারপরে ফিরে আসছি। পোছা হয়ে গেছে, এবার এইগুলো আমি ধুয়ে নেবো, নোংরা হয়ে আছে এগুলো ধুয়ে নেবো। চলুন তারপরে বেসিংটা আমি ভালোভাবে ঘষে ধুয়ে নেবো। হ্যান্ড ওয়াশটা রেখে দিলাম ওইখানে, ওয়াশ করা জিনিসটাও, থালা ওয়াশ করার ভীমটাও রেখে দিলাম। এবার সুন্দরভাবে থালাগুলো ভালোভাবে ওয়াশ করে নেব। করে নিয়েছি, এবার বেসিনটাও ধুয়ে নিয়েছি, এই দেখুন রেডি। আমি গোসল করেও চলে এসেছি, এবার মেয়েকে খেতে দেবো, মেয়ে খাবার খেতে বসেছে গোসল করার পরে। আর এগুলো সব আমার বোন ঠিক করে নিয়েছে, ওটা আমাদের ঘর আর এটা আমাদের এই সাইডে রান্নাঘর, এইগুলো কলতলা। গ্রামের পরিবেশ আপনাদের কীরকম লাগছে সেটাও জানাবেন। তা মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, কি কি রান্না আছে, মাছ আছে, ডিমের ঝোল আছে, আলু পোস্ত, পেঁপের ঝোল।